আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, তোমার অসহায়ত্বের কথা কোনোদিনও কাউকে বলো না, কারণ তোমার অনুপস্থিতিতে তোমার সেই অসহায়ত্বের কথাগুলো নিয়ে, তোমার সেই দুঃখের কথাগুলো নিয়ে, তোমার দারিদ্রতার কথাগুলো নিয়ে তারা মজা করবে। তখন তোমার কাছ অবধি যদি ওই কথাগুলো পৌঁছায়, তুমি আরও অনেক বেশি কষ্ট পাবে। তাই তোমার দুঃখ আছে, তোমার বেদনা আছে, তোমার কষ্ট আছে, এগুলো তাকে বলো যে তোমাকে মূল্যায়ন করে, যে তোমাকে প্রকৃত অর্থে সাহায্য করতে পারে, যে কাউকে বলবে না তোমার দারিদ্রতার কথা, কাউকে বলবে না তোমার নাকাম হওয়ার কথা। তাকে বলো, সে কে জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কাছে তুমি তোমার দারিদ্রতা, তুমি তোমার অসহায়ত্ব, তুমি তোমার অসহনীয় যন্ত্রণা পেশ করলে তিনি কাউকে বলবেন না, তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবে। আর যদি তার কাছ থেকে তুমি খালি হাতে ফিরেও আসো, তবুও জেনে রেখো তার মধ্যে কল্যাণ রয়েছে।